কোন জিনিসটা ঢোকানোর আগে দেখেই বেশিরভাগ মেয়েরা কেঁদে দেয়? প্রিয় দর্শক, দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলিতে আমি সৌরভ সোহাগ, সাথে রয়েছেন দুজন ভাইয়া, জানবো তাদের পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকের সেই কাঙ্ক্ষিত ধাঁধা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মেহেদি। মেহেদি ভাই, কি করছেন আপনি? আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। ড্যাফোডিল ইউনিভার্সিটি? হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটি। নামের সাথেই কিন্তু গুণের পরিচয় আমরা পেয়ে গেছি। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে তামিম, আমি ড্যাফোডিলে পড়ি, ফার্মেসি ডিপার্টমেন্ট। দুইজনই স্টুডেন্ট। দৈনিক নতুন সময় আমরা শুধুমাত্র আপনাদের এন্টারটেইন এবং এন্টারটেইনমেন্টের জন্য আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, মজার ধাঁধা, বুদ্ধিমত্তার পরিচয়ে যে প্রোগ্রামটি আমরা করে থাকি। এই অনুষ্ঠানটি দেখা হয়েছে গুগলি? হ্যাঁ, দেখি মাঝে মাঝে। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? আমি দেখছি, হ্যাঁ। এতদিন দেখেছেন, আজকে অংশগ্রহণ করছেন। তামিম ভাই, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে, অংশগ্রহণ করাটা ভালো লাগে। আমাদেরও ভালো লাগবে যদি সঠিক উত্তর দিয়ে আমাদের কাছ থেকে আপনি পুরস্কারটা জিতে নেন। আপনার জন্য একটা ধাঁধা থাকবে, সহজ করে পজিটিভলি আমাকে 5 সেকেন্ডে উত্তর দিতে হবে। কোন জিনিসটা ঢোকানোর আগেই দেখে বেশিরভাগ মেয়েরা কেঁদে দেয়? শুরু করছি। সহজ করে পজিটিভলি। থ্রি, ফোর, মিস কল, কানের কানের দুল ঢোকানো। জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন জিনিসটা ঢোকানোর আগেই, দেখার আগেই মেয়েরা কেঁদে দেয়, বেশিরভাগ মেয়েরাই কেঁদে দেয়। আপনি বলেছেন মিস কল। আসলে মিস কল ঢোকানোর আগেই কেঁদে দেয়, এটা কীভাবে একটু কাইন্ডলি বিশ্লেষণ করুন। মানে মিস কল দিলে তো কেটে যায়। আমি বলেছিলাম যে কোন জিনিস ঢোকানোর আগে দেখেই মেয়েরা, বেশিরভাগ মেয়েরা কেঁদে দেয়। আপনি বলেছেন মিস কল, আপনি চেষ্টা করেছেন, এবং আপনি বলেছেন নাক ফুরানো, কান ফুরানো, আপনিও চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, তারা চেষ্টা করেছে, এই চেষ্টাকে দৈনিক নতুন সময়ের টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রিফাত, আমি ঢাকা কমার্স কলেজে প্রফেশনাল বিবিএতে পড়তেছি, পাশাপাশি টিউশনই করা হয়। নামের সাথে কিন্তু গুণের পরিচয় আমরা পেয়ে গেছি প্রিয় দর্শক। রিফাত ভাই, ভাই আপনার নাম? নাম হচ্ছে নাইদ হাসান, আমিও ঢাকা কমার্স কলেজে বিবিএ প্রফেশনালে পড়ি, আর এর পাশাপাশি টিউশনই করাই। আপনার নাম? আমার নাম রকি শাহ, আমিও ঢাকা কমার্স কলেজে বিবিএ করতেছি, পাশাপাশি কিছু করা, টিউশনই করায়। আচ্ছা, তিনজন স্টুডেন্ট, তিনজনই কর্মজীবী, তিনজন স্টুডেন্ট প্লাস তারা টিউশন করে, নামের সাথে আমরা গুণের পরিচয় পেয়েছি। দৈনিক নতুন সময়ে গুগলি অনুষ্ঠানটি আমরা করে থাকি, এই গুগলি অনুষ্ঠানটি মজার ধাঁধা, আপনাদের এন্টারটেইন এবং এন্টারটেইনমেন্টের জন্য এই অনুষ্ঠানটিকে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। আপনি দেখেছেন? ফেসবুকে একটা পেজ আছে মনে হয়। হ্যাঁ, আমি মাঝে মাঝে দেখা হয়। আপনি দেখেছেন? আমিও দেখেছি। আচ্ছা, আপনিও দেখেছেন, তিনজন দেখেছেন, আজকে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? প্রথমত আপনি? ভালো লাগছে, কারণ এতদিন দেখে এসেছি, এখন নিজে প্র্যাকটিক্যালি করতেছি, বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং। আপনাদের এন্টারটেইনের জন্যই আমরা এই প্রোগ্রামটি করে থাকি। আপনার কেমন লাগছে? জিনিসটি ইন্টারেস্টিং, দেখা যাক কি হয়, ভালো, যদি পারি তাহলে তো অনেক জিনিসটা অনেক ভালো। অবশ্যই আমাদের হোপ, আই হোপ যে আপনি পারবেন, আপনাদের যে কোনো একজন পারবেন আমাদের দাদা। ভাই আপনার কেমন লাগছে? আমারও ভালো লাগতেছে, তো অ্যান্সারটা দিতে পারলাম সঠিক হলে আরও ভালো লাগছে। কোন জিনিসটা ঢোকানোর আগে দেখেই বেশিরভাগ মেয়েরা কেঁদে দেয়? কোন জিনিসটা ঢোকানোর আগেই দেখেই বেশিরভাগ মেয়েরা কেঁদে দেয়? শুরু করছি আপনার কাছ থেকে। ওয়ান, ইঞ্জেকশন। টু, ইঞ্জেকশন। থ্রি, চুরি। ফোর, ইঞ্জেকশন হবে। ফাইভ, জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন জিনিসটা ঢোকানোর আগেই মেয়েরা দেখেই কেঁদে দেয়, সেটা আপনি বলেছেন ইঞ্জেকশন, আপনি বলেছেন চুরি, আপনি বলেছেন ইঞ্জেকশন। আগে জানবো চুরি কীভাবে হলো। চুরি ঢোকাতে অনেক কষ্ট হয়, হাতে ব্যথা লাগে এরকম। দেখার আগে কি কেঁদে দেয় হয়তো, এটা শিওর জানা নাই, বাট কষ্ট। চেষ্টা করেছেন সব এই ভাইয়া, আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময়ের গুগলি টিম সাধুবাদ জানাই। ভাই আপনিও বলেছেন ইঞ্জেকশন, আপনি বলেছেন সবার আগে ইঞ্জেকশন, আপনি বলেছেন ইঞ্জেকশন, ইঞ্জেকশনটা কীভাবে? ইঞ্জেকশনটা এইভাবেই, কারণ হচ্ছে ইঞ্জেকশন মেয়েরা ওকে দিবে, এটা দেখার আগেই কিন্তু একটা আলাদা একটা এক্সপ্রেশন চলে আসে, মানে একটু ভয় ভয় এক্সপ্রেশন চলে আসে। আপনি বলেছেন ইঞ্জেকশন, এটা কিভাবে? এটাই ভাবনা করছি, কারণ যখন মানুষ শুনে যে মেয়েরা যখন জানে যা বুঝে যে ইঞ্জেকশন দিবে, এটা শুনেই ওরা আতঙ্কে পড়ে যায়, তো ইঞ্জেকশনই হওয়ার কথা। সেই ধারাবাহিকতা আপনি বলেছেন না, বন্ধুর সাথে সাই দিয়েছে? না না না, আমিও এটাই মনে করছি, কারণ আমি দেখা গেছে যে আমার একটা বোন আছে, ওকে ইঞ্জেকশন দেওয়ার সময় ওই ঠিকই কানাকাটি করছিল, তো এইটার উপরে বেস করে আর কি বললাম। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে একজন বলেছেন ইঞ্জেকশন, আর একজন বলেছেন যে বিশ্লেষণও করেছেন যে আমার বোন আছে, বোনকে ইঞ্জেকশন দিতে গেলেই সে ইঞ্জেকশন দেখার আগেই মানে সে ভয়ে কেঁদে দিয়েছে। সে ধারাবাহিকতা আমিও বলতে চাই যে প্রিয় দর্শক, আজকের এই গুগলির সঠিক উত্তরই ছিল
ইনজেকশন, যেটার জন্য আপনাদের দুইজনকে আমরা বিজয়ী করব। যেহেতু আমাদের পুরস্কার আপনার জন্য রয়েছে, আপনার জন্য রয়েছে দৈনিক নতুন সময় ও গুগলি পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য একসাথে ধরতে হবে, দুজনের জন্যই গিফট। যেহেতু আপনার দুজনেই একসাথে আপনি ফার্স্ট বলেছেন এবং আপনি বিশ্লেষণ করেছেন এবং সুন্দর করে বলেছেন, এই দুজনকেই আমরা বিজয়ী করলাম। এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে উইনার হয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমার এখানে আসার আগেই টার্গেট ছিল যে মানে এমন যাতে হয় যাতে আমি পারি, কারণ মান সম্মানের একটা বিষয় আছে, ভাই ব্রাদার সবাই এটা দেখে, নতুন আমরা এটা দেখি নতুন সময়, আর ভালো লাগে অনুষ্ঠানটা, ভালো লাগে। আপনিও বলেছে মানে উইনার হলেন, কেমন লাগছে? না, ফার্স্ট অফ অল বলবো কোশ্চেনটা নেগেটিভ হইলেও জিনিসটা পজিটিভ মাইন্ডে চিন্তা করছে, যার কারণে হচ্ছে এই জিনিসটা আসছে, আর এটা টোটালি আনএক্সপেক্টেড, মানে এইভাবে যে পুরস্কার পাবো একটা কোশ্চেনের মাধ্যমে, ধাঁধার মাধ্যমে, এটা বুঝার ছিল না, তো জিনিসটা অনেক মজা লাগছে, ভালো লাগছে আর কি। আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে মানে আপনার কোশ্চেনটা বাস্তবের সাথে মিলে যায়, কারণ এটা আমরা চোখের সামনে দেখি যে আমাদের ছোট বা বান্ধবীরা এরকম অ্যাডাল্ট হয়ে গেছে, তারপরও ইঞ্জেকশন দেওয়ার কারণ গাড়িতে পড়ে যায়, মানে ইভেন অনেক ছেলেরাও ভয় পায়, যেমন ওই ইঞ্জেকশন দেওয়ার আগে ভয় পায়, যেহেতু আমার গুগলি ছিল, যেহেতু আমার গুগলি ছিল, আমি মেয়েদের কথা বলবো, কারণ ছেলেরা মেয়েরা সবাই কিন্তু ভয় পায় কমার বেশি। ছোটবেলা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফ্রেন্ডরা আজকে মানে উইনার হয়েছে, আপনি চেষ্টা করেছেন, আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, ওরা সঠিক উত্তর দিতে পারছে। নতুন সময়ের গুগলির ভিউয়ার্সদের জন্য গান শোনাবেন, যেহেতু আপনারাও আমার ভিউয়ার্স, সো আপনার গান আপনি শুন দেখবেন প্লিজ। সামনে চলে আসবে, দুই লাইন গান শোনাবেন জাস্ট। আমরা সবাই কম বেশি গান করি, আমরা সবাই বাথরুম সিঙ্গার, গুনগুন করে আমরা কিন্তু সবাই গান করি, প্লিজ সামনে একটু সামনে চলে আসতে হবে, আমরা শুনবো ভাই রিফাত ভাইয়ের কণ্ঠে গান। আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো কি ভাই রিফাত ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আপনি রিফাত ভাই, আপনি চলে আসেন, আপনার পরের সিরিয়াল হলো ভাই আপনার নাহিদ ভাই। নাহিদ ভাই আমাদের একটি গান শোনান। আমাকে গান শোনাতে হবে? আচ্ছা, কি গান গাওয়া যায়? বাংলা গানই শুরু করি। হ্যাঁ অবশ্যই, আমরা যেহেতু বাংলা, সেই তুমি গান অনেক আমার ফেভারিট। আচ্ছা, এটা গাই। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন এত নুকমাক। আচ্ছা, লাইনটা ভুলে গেছি, অবশ্যই ধন্যবাদ। সেই তুমি কেন এত আছে না হলে, তারপর ভুলে গেছি, ভালো ছিল কিন্তু প্রিয় দর্শক, ফান। আমরা, আপনি তো বিজয় হন নাই, আপনার কণ্ঠে গান শুনতে চাই। ওদের গান শুনে আমার ভালো লাগছে, আমি আর গান না না, আপনার কণ্ঠ আমরা একটু শুনতে চাই, বুঝলেন না? আমি চাইতেছি না গাইতে। আপনি যে উইনার হন নাই সেই জন্য যে গান গাবেন না, তা কিন্তু না, আপনারও কিন্তু গান গাইতে হবে। আসলে চাইতেছি না, কারণ আপনি সবার থেকে ভালো গান, কারণ আমার অভ্যাস নাই। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারায়, তুই চাইলে ব আমার সঙ্গে চ, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে? এটার মানে এরকম যদি আপনার ক্রমান মানে চলন নিত্যদিন যদি আপনার এক সপ্তাহে একদিন হলো একটা এরিয়াতে যদি এরকম অনুষ্ঠান করা হয়, তাহলে আমাদের মতো তরুণরা আরও বেশি আগ্রহী হবে, মানে আমি বুঝাতে চেয়েছি যে মানে এটার কার্যক্রমটা আরেকটু বাড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম। নতুন সময়কে কিছু বলার আছে? বলবো যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা অনেক খুবই ভালো, এটা অনেক মজার, আমরা অনেক কিছু যেটা যেমন ধাঁধাটা এটা আমি জানতে পারছি, প্লাস অনেকভাবে ইনফরমেশান জানা যায়, নেওয়া যায়, তো এই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ অনেক ভালো জিনিস, আর আমি বলবো যে এটা ধরে রাখতে, যাতে পরবর্তীতে পুরো আমরা আরও ভালো ভালো পুরস্কার পাই, আর এই পুরস্কারটা দেওয়ার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের, আর এই তো ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। নতুন সময়কে কিছু বলার আছে? হুগলি বিষয়টা হচ্ছে ঐতিহ্যবাহী একটা বিষয়, এটা মানে একটা পুরাতন বিষয়, তো তারপর আপনারা এটা তুলে ধরছেন, এটা খুব ভালো লাগে, না এটা ভালো লাগে, আর এটা জানার অনেক বিষয় আছে, মজার সাথে আমরা জানতে পারি। ধন্যবাদ।
প্রিয় দর্শক, শুধুমাত্র আপনাদের এন্টারটেইন এবং এন্টারটেইনমেন্টের জন্য দৈনিক নতুন সময়ে এই গুগলি অনুষ্ঠানটি আমরা করে থাকি। সেই ধারাবাহিকতা আপনারা দেখেছেন, তিনজন ভাইয়া আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন, একজন পারেনি, দুইজন পেরেছেন এবং তাকে কিন্তু আমরা সঠিক উত্তরদাতাকেই কিন্তু আমরা পুরস্কার বুঝিয়ে দিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।